এই পাশে একটা ফোয়ারা আছে, এটা মেবি এখন বন্ধ আছে, মানে আদৌ চলে কি না জানি না, বাট এখন বন্ধ। আসি নাইস গার্ডেন, আর সামনে একটা কি এটা পুকুর বা যাই হোক এরকম কিছু একটা জলাশয় বানাইছে, আর এই পাশে এই যে এগুলা নৌকার আদলে মনে হয় বানাইছে, সাম্পান টাইপ বা হচ্ছে স্পিড বোর্ডের মতো। এগুলো আসলে স্পিড বোর্ড না বা নৌকাও না, মানে নৌকা অ্যাকচুয়ালি, যে দুজনে বসে প্যাডেল করে করে যায় এরকম, মানে মানুষের বানানো এগুলো। এই পাশ দিয়ে ওই মাথা পর্যন্ত যে ঘুরে আসা যায়, আর এই পাশে আরও কিছু জিনিসপত্র আছে, এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল জিনিসগুলো। এই যে পাশে ঈগল, একটা ঈগল পাখি, আর এখানে এটা একটু দূর থেকে দেখাই, এই যে এখানে একটা ছাউনির মতো করছে, উপরে অবশ্য সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবো, ওপাশে চেয়ার টেয়ারও রাখছে, আর এই যে এই পাশেও বেশ কিছু বসার জন্য ছাতা বানায় দিছে। এই পাশে একটা ফোয়ারা আছে, এটা মেবি এখন বন্ধ আছে, মানে আদৌ চলে কি না জানি না, বাট এখন বন্ধ। তো চলেন একটু এই পাশটা আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে অবস্থা, এই পাশ দিয়ে দেখেন ডানে বামে, ডানে বামে দেখানোর জন্য আমাকে পুরোটা ঘুরে যেতে হচ্ছে। এই হচ্ছে নদী বা পুকুর বা জলাশয় যেটাই বলেন। এই যে পাশে সব হরিণ, আর ওই পাশে একটা গরু আছে, ওটা কিন্তু মানুষের বানানো গরু না, তাজা গরু নাকি আতিক? এটা হচ্ছে হরিণ বানানো মানুষের, আর এটা গরু, গরুটা কিন্তু তাজা গরু। যাই হোক, আতিক বলতেছে ওটা নাকি অস্ট্রেলিয়ান গরু, আমার কোনো আইডিয়া নাই কি গরু। আর এই পাশে সব জেব্রা টেবরা আছে, ওই পাশে সব কি আছে ঘোড়া আছে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু উপরে উঠে, এই পাশ দিয়ে উপরে উঠবো। উপরে অনেক সুন্দর একটা বসা জায়গা করছে, ফ্যানও আছে দেখলাম, একটু গরম আছে। তো এই পাশে একটা মসজিদ, নামাজের ব্যবস্থা ভালো ভালো ব্যবস্থা করছে আর কি, এখানে মনে হয় নামাজ পড়ে, বাট ও পাশে কি লাগানো আছে। যাই হোক, উপরে উঠে সিঁড়ি দিয়ে এই তো আমরা এখন উপরে উঠে গেছি। এই পাশে সোলার লাইট এগুলো সব, জাস্ট এই পাশ থেকে ভিউটা কেমন দেখা যাচ্ছে, রোদ আসছে ওই পাশ থেকে পশ্চিম দিকে, সূর্য প্রায় শেষ মাথায় চলে গেছে। এখানে কিছু চেয়ার টেয়ার দেওয়া আছে, ফ্যান আছে, লাগলে ফ্যান ব্যবহার করা যাবে, বাট আমরা এখানে বসবো না, এমনি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে উঠছি এখানে। এই হচ্ছে ভিউ, এটা পূর্ব পাশ, আর এই পাশে হচ্ছে পশ্চিম পাশ, এই হচ্ছে ভিউ। আর এই হচ্ছে আতিক ভাইয়া, সে ব্যস্ত হয়েছে ফোন নিয়ে। তো চলেন অন্য জায়গায় যাই, এক জায়গাতেই ঘুরলে হবে না, বেলা চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেলে ভালো ভিউ আসবে না।